हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी प्रतिभा आबारो निये चले एसेछि नतुन एकटा वीडियो। तो बंधुरा, तोमरा सबाई केमन आछो? आशा करब ईश्वरेर आशीर्वादे जे जेखान थेके आमार ई वीडियोटी देखछो सुस्थ आछो, भालो आछो। आर आमी केमन आछि, आमी तोमादेर भालोबासा एबं ईश्वरेर आशीर्वादे बिन्दास आछि। तो आजके आमी तोमादेर संगे शेयार करते चलेछि, एकटाई रिक्वेस्ट करब रोजकार मतो आजकेओ কেউ স্কিপ করে দেখো না, যতটুকুনি দেখবে কন্টিনিউ দেখো, আশা করছি ভালো লাগবে। আর কোনো কিছু হঠাৎই ভালো লাগা কিংবা ভালোবাসা জন্মায় না, দেখতে থাকো। আশা করছি ভিডিওটির প্রতি ভালোবাসা জন্মাবে অবশ্যই। আর চলো তাহলে দেখতে থাকো, আর একটা লাইক দিয়ে কিন্তু দেখা শুরু করো, ওইটুকুই আমার কাছে অনেক। আর নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাপোর্ট করো। घुगनी खाव रेडी कर लेबू दिए। एखे हमटन हम मटन हसा चलते सब मटन कषा चलते और इन भात हो शरीर तो हमारे भलो नहीं तई दुपुर बेला आज के विशेष किस पद रान्ना हा मटन कषा भात আর তার সঙ্গে থাকছে একটু বেগুন ভাজা। তো এখানে দেখো মাটনটা আমি কিন্তু কষে দিয়ে জল দিয়ে দিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা হাই করলেই ফুটতে আরম্ভ করবে কিছুক্ষণের মধ্যে। আর অন্যদিকে এখানে আমি ডাল সেদ্ধ ছিল মানে করে নিয়েছি আর কি, ছোটোর জন্য ডাল না করলে তো ছোটো খেতে চায় না, তাই ডাল করব, সেই কারণে ডাল সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মাটনটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে, তো এবার আমি মাটনটা রেডি হয়ে গেছে যেহেতু, তাই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আমি। তো তারপর দেখো এখানে তোমাদের দাদাভাই আজকে বললো যে দেখো আজকে তো রবিবার, আর তোমার ডিনার সেটের প্লেটগুলোও খাওয়া হয়নি অনেক দিন, বের করা দিয়ে একটু ভালো করে প্লেটে করে সাজাও দেখি খাবারটা। তো তাই তোমার দাদাভাইয়ের নির্দেশ অনুযায়ী প্লেটগুলো বার করা হয়েছে এবং তাতে খাবারগুলোও সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। তো আজকে তো প্রথমেই বললাম যে বিশেষ কিছু রান্নাবান্না হয়নি, মটন কারি হয়েছে, বেগুন ভাজা হয়েছে, তাই দিয়েই সাজানো হয়েছে, আর ডাল হয়েছে ওইটা দিয়েই, আর স্যালাড মানে ওই লেবু আর পেঁয়াজ ছিল ওটা দিয়েই আমি আমার মতো করে সাজিয়ে দিয়েছি। তো ভয়েস ওভার দিচ্ছি বলে বলতে পারছি, ও মানে দেখে খুশি হয়েছিল। মানুষের তো চোখের দৃষ্টিতেই হজম মানে খাবারের প্রতি আকৃষ্টতা আছে। এটা হচ্ছে স্টেট ব্যাংক, তো এখানে প্রোগ্রাম আছে পিটুরাজকে বিজয়া সম্মেলনী, তো প্রোগ্রাম হতে এসছে, আমি ছোটো এসেছি, তোমাদের দাদাভাইও এসছে, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। করোনার পর এই ফার্স্ট স্টেজ ভাবো, দু বছর কাটিয়ে দেওয়ার পর ফার্স্ট স্টেজ এখানে, তো তার আগে আর কোনো গান করেনি, আর কোথায় করেছি আর কোথাও করে, আমার পাড়ার ওই প্রোগ্রামটার পর এই ফার্স্ট হয়েছে। আগে অনেক প্রোগ্রাম করেছে তবে করোনার পর ঘুরে বলতে বাইরে বলতে এই ফার্স্ট, তো জানি না, তোমরা প্রত্যেকে ঈশ্বরের কাছে প্রে করা যাতে ভালো করতে পারে। তো এখানে দেখো উদ্বোধনী সঙ্গীত হওয়ার আগে মোমবাতি নয়, এটা হচ্ছে প্রদীপ প্রজ্বলন হচ্ছে, তো ব্যাংকের সভাপতি ইনি প্রদীপ প্রজ্বলন করছেন, তো সেটাই দেখছিলাম আমরা। আজকে একটা মজার জিনিস ঘটে গেছে বুঝলে, যেটা তোমাদেরকে না শেয়ার করে পারলাম না। দেখো ছোটু সমানে চা খেয়ে যাচ্ছে বুঝলে, ও চা খায় একটু আদ্র, তবে আমার ঘরে খায় না, ওই ওর জেঠিমার ঘরে গেলে জেঠিমার সঙ্গে একটু চা খায়। সে দেখো এখানে দুধ চা ওর বাবা খাচ্ছিল এখান থেকে নিয়ে, তো ও সমানে কিন্তু চা একটু একটু নিচ্ছে, ওর বাবা বলছে গরম গরম বলছে, আর ও সমানে বুড়োদের মতো করে কিন্তু চাটা খেয়েই যাচ্ছে। কি রান্না করলাম দেখো রাত্রিবেলা, তো রাত্রিবেলা রান্না হয়েছে এই যে আলু আর বটবটি, বটবটি নয় সরি, বিনস ভাজা করেছি, আর এই যে এটা এটা হচ্ছে কি বলতো ওই যে মটন কারি ছিল না, মটনটা ফুরিয়ে গেছিলো তখন, গ্রেভিটা আর আলুটা ছিল, তাতে আমি ডিমটা সেদ্ধ করে ভেজে দিয়ে দিয়েছি। আর বেটু আজকে যে প্রোগ্রামে গেছিলো, তো তার থেকে ওর রাতের খাবারটা দিয়েছে, ওকে দিয়েছে ওর
বাবাকেও দিয়েছে আর আমাকেও দিয়ে পাঠিয়েছে। আমরা তো চলে এসেছিলাম, ওর বাবার হাতেই দিয়ে পাঠিয়েছে। তো চলো সেটা আগে কি কি খাবার দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই আগে। একটা প্যাকেট অলরেডি বেটু খুলে ফেলেছে, তো তাতে ছিল পনির ছিল আর রুমালি রুটি ছিল আর ছিল একটা করে মিষ্টি। এই যে মিষ্টি দরবেশ। আচ্ছা এটা ওপেন করি প্যাকেটটা, তারপর দেখাচ্ছি। আমি সার্ভ করে দিয়েছি। এটা তো ঘরে হয়েছিল, দেখলে যে মাটন কারির সঙ্গে ওই যে একটা ভেজে দিয়েছি আমি সেদ্ধ করে, আর এটা হচ্ছে পনিরটা, আর এটা আমি ভাজা করেছিলাম বললাম তোমাদেরকে, যে বিনস আর আলু ভাজা করেছিলাম। ওরা রুমালি রুটি দিয়েছে আর এই দরবেশটা দিয়েছে, সেম এপাশেও বেটুকে দিয়েছি। তো এটা ওর বাবা খাবে আর বেটু খাবে, যে যেটা খাই খাবে। মোটামুটি দুটো আমি সার্ভ করে দিয়েছি। আর আমি কিন্তু খাবো ভেতো বাঙালি, ভাতই খাবো। তো ভাত ছাড়া আমার হজম হবে না, আমি ভাতই খাবো। সো চলো আজকের ভিডিওটা কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও কমেন্ট বক্সে। অপেক্ষায় রইলাম, তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু ভীষণই ভালো লাগে, আগামীকাল ভিডিও করার জন্য উৎসাহ পাবো তোমাদের কমেন্টগুলো পড়লে। তো সেই কারণে বলছি কমেন্ট করো, আর তোমরা কিন্তু একটা লাইক দিয়ে যেও প্লিজ। গিফট হিসেবে বলতে পারো, দয়া হিসেবে বলতে পারো, যা খুশি ভাবতে পারো, কিন্তু প্লিজ একটা লাইক দিয়ে যেও, তাহলে খুশি হব। শেয়ার করা হয়নি কি বলো তো, এটা হচ্ছে চিকেনটা রয়ে গেছে, চিকেনটা মা দিয়েছে। তো চিকেনটা তোমাদেরকে দেখানো হয়েছিল না, রয়ে গেছিলো, তাই ভাবলাম যে না মা তো চিকেনটা দিয়েছে ওটা রয়ে গেছে। তো এটাও চারজনের চার পিস আছে, এটাও খাবো এখন। এই যে দেখো সবাই মিলে খেতে বসে গেছি, খাওয়া দাওয়া করছি। তোমাদের দাদাভাই এখন চেঞ্জ করছে, আমরা বসে পড়েছি, কেননা ছোটো যেহেতু বসে পড়েছে, না হলে ভাতটা টানাটানি করে দেবে, সেই কারণে বসে পড়েছি। আর গল্প হচ্ছে ওই প্রোগ্রামের ওখানে নিয়ে, ছোট বেটু তো চলে এসেছিলো, বেটু আজকে ভালো গান করেছে, চলে এসেছিলো, সবাই খোঁজাখুঁজি করছিলো সেটাই বলছে। আমি এখানে দেখো কত বড় একটা গামলেট নিয়ে খেতে বসছি, বেশি বেশি খাই তো তাই আমি বড় গামলেট নিয়ে বসছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আবার দেখা হচ্ছে আগামীকাল ঠিক একই সময় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, যে যার খেয়াল রেখো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিও, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার পূর্বে তোমার কাছে পৌঁছে যাবে। সো চলো আজকের মতো শেষ করা যাক, বাই বাই, গুড নাইট।